দর্শক, এই হচ্ছে সেই কাইলাকুরি হাসপাতালের প্রবেশপথ। বর্তমানে এই হাসপাতালটির নাম হচ্ছে ডক্টর বেকার অর্গানাইজেশন ফর ওয়েল বিং। আসসালামু আলাইকুম দর্শক, এনজয় ট্রাভেল অ্যান্ড ডাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। দর্শক, 2011 সালের ইত্যাদি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে আপনারা দেখতে পাচ্ছেন যে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার গড়ের ভিতরে একটা ভিন্ন রকম একটা হাসপাতাল দেখানো হয়, যে হাসপাতালটা শুধু সুইজারল্যান্ড থেকে একজন নাগরিক এসে এই হাসপাতালটা গড়ে তুলেছেন, এবং সেই হাসপাতালটা অন্যান্য স্বচ্ছ সব হাসপাতাল থেকে সম্পূর্ণ ভিন্ন রকম একটা হাসপাতাল, যে হাসপাতালটা সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি। অর্থাৎ গতানুগতিক যে আমরা বিল্ডিং করা হাসপাতালগুলো দেখতে পাই, তা থেকে সম্পূর্ণ ভিন্ন সেই হাসপাতালটা। আর যিনি এই হাসপাতালটা গড়ে তুলেছিলেন, ওনার নাম হচ্ছে অ্যাড্রিক বেকার। সে 1972 সালে সুইজারল্যান্ড থেকে এসে উনি মধুপুরের প্রত্যন্ত একটি অঞ্চল যার নাম হচ্ছে কাইলাকুরি, সেই কাইলাকুরিতে এই হাসপাতালটা গড়ে তোলেন। আমি আজকে আপনাদেরকে সেই হাসপাতালে নিয়ে যাব। বর্তমানে অ্যাড্রিক বেকার নেই, তবে উনি 2015 সালের 1 সেপ্টেম্বর ইন্তেকাল করেন। তো উনি মারা যাওয়ার পরে আমেরিকার দুজন ডক্টর দম্পতি ডক্টর জেসন এবং মেরিন্ডা জেসন ওনারা এসে এই হাসপাতালে দায়িত্ব নেন। উনি মারা যাওয়ার আগে এই ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে উনি বাংলাদেশের অনেক ডাক্তারকে আহ্বান করেছিলেন যে ওনার হাসপাতালটা দায়িত্ব নেওয়ার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে বাংলাদেশে এত এত ডাক্তার থাকতে, এত এত প্রতি বছর হাজার হাজার ডাক্তার এই মেডিকেল থেকে পাস করে বের হচ্ছে, অথচ একজন ডাক্তার ওনার সেই হাসপাতালটা দায়িত্ব নিতে আসেননি, কিন্তু সেই সুদূর আমেরিকা থেকে মানবতার সেবার ব্রত নিয়ে এই হাসপাতালে এসেছেন ওনাদের এই হাসপাতালটার দায়িত্ব নেওয়ার জন্য। তো দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই হাসপাতালে কীভাবে যেতে হয়। অনেকে হয়তো জানেন না যে হাসপাতালে যাওয়ার রাস্তাটা কোথায়, কীভাবে যেতে হয়। শুধু এই হাসপাতালটার প্রতিবেদন দেখানো হয়েছে এর আগে, অনেক পত্রিকাতেও এই হাসপাতাল নিয়ে প্রতিবেদন করা হয়, কিন্তু এই হাসপাতাল কীভাবে যেতে হয় সেটা এখন পর্যন্ত অনেকে জানেন না। আমিও কিছুদিন আগেও জানতাম না যে এই হাসপাতালে কীভাবে যায়। আমাকে অনেকে এই ভুল লোকেশন দিয়েছিল। তা আমি এর আগে দেখেছেন যে দোখলা নিয়ে একটা ভিডিও তৈরি করছি, সেই ভিডিও করার সময় আমি জানতে পারি এই হাসপাতালে যাওয়ার সঠিক রাস্তাটা। আজকে আমি আপনাদেরকে সেই হাসপাতালে নিয়ে যাব, দেখাবো কীভাবে যেতে হয়। দর্শক, আপনাদের সাথে আবার দেখা হচ্ছে বাসস্ট্যান্ডে, মধুপুর বাসস্ট্যান্ডে। দর্শক, এই হচ্ছে মধুপুর বাসস্ট্যান্ড। এখানে ঢাকা থেকে যত বাস আসে সব এইখানে স্ট্যান্ড করে। এর পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মধুপুরের বাসস্ট্যান্ডে অবস্থিত কেন্দ্রীয় জামে মসজিদ। আর এই কেন্দ্রীয় জামে মসজিদের ঠিক পাশেই, ঠিক সামনে, এই পাশে না, এই কেন্দ্রীয় জামে মসজিদের ঠিক সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য অটো দাঁড়িয়ে আছে। এইখান থেকে আপনাকে অটোতে করে যেতে হবে 25 মাইল নামক একটা জায়গায়। এটা মধুপুর থেকে 25 মাইল দূরে নয়, এই জায়গাটার নাম হচ্ছে 25 মাইল, জলছত্র 25 মাইল। সেই এখান থেকে জলছত্র 25 মাইল যেতে আপনার কাছ থেকে অটো ভাড়া নেবে 15 টাকা। ওইখান থেকে তারপরে আপনাকে যেতে হবে কাইলাকুরি।
দর্শক, এই হচ্ছে 25 মাইল নামক এলাকা। এটা হচ্ছে টাঙ্গাইল টু ময়মনসিংহ মহাসড়ক। আর এর ঠিক পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এটা এই রাস্তা দিয়ে আপনাকে কাইলাকুড়ি যাইতে হবে। আর এখান থেকে আপনি কাইলাকুড়ি যাওয়ার অটো পেয়ে যাবেন। এর আগে আপনাদেরকে দেখাইছিলাম দুখোলা কটেজ সহ দুখোলা জাতীয় পার্ক, মানে মধুপুর জাতীয় উদ্যান যেটা দেখাইছিলাম, তারপরে নকরে ক্রাফট আর সুতানুনলি দিঘি দেখাইছিলাম। সবগুলাতে এই পথ দিয়ে যেতে হয় এবং সবগুলা যাওয়ার জন্য অটো এই জায়গা থেকে পেয়ে যাবে। দর্শক, কাইলাকুড়ি যাওয়ার জন্য এখান থেকে আপনি খুব সহজে অটো পেয়ে যাবেন। কাইলাকুড়ি যান বা মধুপুর জাতীয় উদ্যানে যান অথবা নকরে ক্রাফট অথবা সুতানুলি দিঘি, যে কোনো জায়গায় যাওয়ার জন্য এখান থেকে আপনি অটো পেয়ে যাবেন। আর দুখোলা পার্ক পর্যন্ত যাওয়ার জন্য আপনাকে অটো ভাড়া দিতে হবে 30 টাকা। আর এখন আমি যেহেতু যাচ্ছি কাইলাকুড়ি হাসপাতালে, ওখানে যাওয়ার জন্য আপনাকে এই অটোতে এখানে ভাড়া নিবে এখান থেকে 40 টাকা। দর্শক, আমরা এই মুহূর্তে আছি যে জায়গাটা, এটা হচ্ছে পীরগাছা বাজার। তো পীরগাছা বাজার আসার পরে আপনারা এখানে দুইটা রাস্তা দেখতে পারবেন। আমার ডান সাইডে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শুলাকুড়ি যাওয়ার রাস্তা, যেখানে সুতানুলি দিঘি অবস্থিত। এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে এই সুতানুলি দিঘি দেখাইছি। আর বাম পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা সোজা চলে গেছে কাইলাকুড়ি, সেই কাইলাকুড়ি হাসপাতালে। আর একটা জিনিস হচ্ছে যে আমার কাছে অনেকে মধুপুর গড় দেখতে চাইছেন, তো এই কাইলাকুড়ি যাওয়ার পথে আপনাদেরকে মধুপুর গড়টা দেখতে দেখতে নিয়ে যাব। We'll be right back.
দর্শক, এই হচ্ছে সেই কাইলাকুরি হাসপাতালের প্রবেশপথ। বর্তমানে এই হাসপাতালটির নাম হচ্ছে ডক্টর বেকার অর্গানাইজেশন ফর ওয়েল বিং। এই হচ্ছে প্রবেশপথ। দর্শক, আজকে ভিডিওটা আর বেশি লম্বা করতে পারলাম না, কারণ হচ্ছে যে এখানে আসার পরে যে আসার নিয়ে আমি আসছিলাম, এখানে আসার পরে দেখলাম যে আজকে যেহেতু রবিবার, আজকে বেশিরভাগ এমপ্লয়ি এখানকার ছুটিতে আছেন এবং হাসপাতালটা আজকে বন্ধ। শুধুমাত্র এখানে ডায়াবেটিস রোগী যারা আছে শুধুমাত্র তাদের জন্য এই হাসপাতালটা আজকে খোলা। আর আরেকটা বিষয় হচ্ছে যে আসার নিয়ে আমি আসছিলাম এখানে, সেই আশাটা আমি আমার পূরণ হয় না। সেটা হচ্ছে বর্তমানে যে এই হাসপাতালে যারা দায়িত্বে আছেন ডক্টর জেসন এবং মেহিন্দা দম্পতি, ওনারা এখন এই মুহূর্তে এখানে নাই, ওনারা ছুটিতে চলে গেছিলেন ওনাদের নিজ দেশে আমেরিকায়। তো করোনার কারণে এখন পর্যন্ত ওনারা আসতে পারেন নাই। সম্ভবত এখানকার যারা দায়িত্বে আছেন বর্তমানে যারা আছেন ওনাদের সাথে আলাপ করে জানতে পারলাম যে ওনারা ডিসেম্বরে আসবেন। তো ডিসেম্বরে আসার পরে আমি আবার এখানে আসব, আবার আপনাদেরকে এই পুরো হাসপাতালটা ভিডিও করে দেখাবো। তো আজকে দর্শক এ পর্যন্তই। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সেবার ব্রত নিয়ে এগিয়ে যাবেন। এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।